উই নিট ফর ইউবি। টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য এটাই ভারতের মূল মন্ত্র। ক্যান্সারকে হারিয়ে যুবরাজের ক্রিকেট মাঠে প্রত্যাবর্তনকে কুর্নিশ জানাতেই টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে চান টিম ইন্ডিয়ার সদস্যরা। ইরফান পাঠান বলেছেন, যদি আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতি তাহলে সেটায় যুবরাজের কম কৃতিত্ব থাকবে না, আর এই কাপটা ওকেই উৎসর্গ করতে চাই। যুবরাজ সিংকে নিয়ে সবার তুমুল উদ্দীপনা থাকলেও প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় মনে করছেন, যুবরাজের নিজেকে আরো অনেক সময় দেওয়া উচিত ছিল। যুবরাজ সিং এর ব্যাপারটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, উইথ অল রেসপেক্ট অল সেন্টিমেন্ট যুবরাজ সিং, ও একটা ম্যাচ খেলে যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু যুবরাজ সিং এর যে টোটাল ম্যাচ ফিট যে বলে কথাটা, হয়তো খেলতে খেলতে রিদিমে চলে আসবে, কারণ ইন্ডিয়া শ্রীলঙ্কায় পৌঁছানোর আগে দুটো প্র্যাকটিস ম্যাচ পাবে, দুটোই ভালো টিমের সঙ্গে, শ্রীলঙ্কা এবং পাকিস্তান, সেগুলো যদি ভালো করতে পারে। ওর ডেফিসিয়েন্সি আমার এই পর্যন্ত যে যে জায়গাটা লেগেছে আর কি, সেটা হচ্ছে ও রানিং বিটুইন দ্য উইকেট। তবে আশা করব ওই একটা বিশাল ডিজিজের পর থেকে বেরিয়ে এসে ক্রিকেট যে খেলছে এটা ফ্যান্টাস্টিক ব্যাপার, এবং যুবরাজ সিং ভালো খেলতে পারলে, ভালো ম্যাচ উইনিং খেলা খেলতে পারলে, ইজ এ বেসিক্যালি ম্যাচ উইনার, নো ডাউট অ্যাবাউট দ্যাট, খেললে শুধু আমরা না সারা পৃথিবী খুশি হবে।